মিল্লার আপু, আমরা এই মুহূর্তে দেখতাম পারলাম সিলেটও তাই নাই শোন, আর 64টা জেলা ঘুরিয়া কিন্তু বিভিন্ন জায়গায় যাইবা, পাশাপাশি আজকে সিলেটে কিন্তু গাইছেন, আমরা একটু তার লগে মাতার চেষ্টা করবো। আর এই কুমিল্লার আপু যে সিলেট আইছেন তার অনেক পরিচিতি, পাশাপাশি তার লগে জানার চেষ্টা করবো। এই যে আজকে প্রথমে রাইড শেয়ারিং করিয়া কিন্তু তাই সিলেট আইছেন একটা বাইসাইকেল দিয়া, আসলে একটা অবাক কাণ্ড এই যে তাই হঠাৎ করে সিলেট আইছেন। প্রায় বাংলাদেশের 64টা জেলা আছে, 64টা জেলা কিন্তু তাই ঘুরবা, অলরেডি প্রায় 5টা শেষ করছেন, ইতিমধ্যে কিন্তু সিলেট আইছেন, কালকে আবার তাই সুনামগঞ্জ রানা দিবা। এই যে একটা ব্যতিক্রমী আমরা তারপরে আপনার সাথে আবার কথা বলবো। যাই এই যে আমরা কুমিল্লার আপু তাই কিন্তু সিলেট আইছেন, সিলেট আইয়া বিশ্বরিয়া হয়তো শাহজালাল শাহপুরান মাজার কিন্তু জিয়ারত আছেন, আপনার কোনো বয় বাইলা কিছু লাগে না? না, আমার ফ্যামিলি সাপোর্ট আছে, ফ্যামিলি সাপোর্টে আমি এত কমফর্টে আছি। আচ্ছা আচ্ছা, মূলত কি আপনি কোনো জব করেন কোন জায়গায়? মূলত আমি খেলাধুলা করি আর সাইকেলিং করি আর কিছু না। এই যে 64টা জেলায় ঘোরার কারণটা কি? এটা আমি আমার দেশকে দেখবো, দেশকে ভিজিট করবো, যেমন আমি ইন্ডিয়াতেও সাইকেলিংয়ে গিয়েছি কারাতে খেলার জন্য, এখন আমি আমার দেশকে ঘুরে দেখি, তার সেটাই আমার মাথায় আসবো। আর আমি পরিবেশ নিয়ে মাঝে মাঝে একটু কাজ করতে চাই, বা যাই আমি এতটা বুঝি না, এটা আমি সিলেটের কোন কোন জায়গায় আপাতত গেছেন? আমি বললাম না, সিলেটের শাহজালালে গেছেন, শাহপুরানে গেছেন না? আর আপাতত কোনো জায়গায় যাওয়া হয় নাই? আর ক্রিকেট স্টেডিয়ামে গেছেন না? তো সিলেটের যে জায়গা, সিলেটের জায়গাটা আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এটা অলি আলিয়ার দেশ, 360 আলিয়ার দেশ, বাট এখানে আসার পরে আমি 2-3 দৃষ্টি পেলাম, বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো লাগছে, ভালো লাগছে। আপনাদের সিলেটের মানুষ কেমন? ভালো খারাপ সবাই আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। সিলেটের মানুষ ভালো? এই পর্যন্ত যে আপনি আসলে কোনো খারাপ লোক ছিলেন না? না, আমার কোনো খারাপ লোক আমার সাথে ইয়ে করেন, বাট অনেক ভালোবাসা পেয়েছি সবাই থেকে। আমি ঢাকার থেকে রওনা দেওয়ার পরের থেকে মানে আমি ভাবছি, মানে যেমনটা ধারণা করেছি বারণের আগে যে আমি কোনো প্রবলেমে পড়বো না, আল্লাহর রহমতে আমি অনেক ভালো হয়েছি। আচ্ছা, এই পর্যন্ত আপনি বাংলাদেশের কোন কোন জায়গায় গিয়ে আপনার এই খেলাধুলার মাধ্যমে জনপ্রিয়তা তৈরি করেছেন? ইন্ডিয়াতে। আর কোনো জায়গা? ইন্ডিয়াতে গেছিলেন না? আপাতত বাংলাদেশে খেলাধুলা করছেন? আচ্ছা, যাই হোক, আবার আপনি একটু সাইকেলিং করেন, আমরা একটু দেখাই আপনাকে, দর্শককে দেখাই। যাই হোক, আমার লোক অনেক দর্শক ভাই বোন আমার লোক লাইভে যুক্ত আছেন, তাই প্রায় 64টা জেলা ঘুরবো আমরা, যে সেটুকু জানি। আর দেখো আসলে আসলে মহিলা ইয়া তাই মানে সতর্ক খেলা দেখা যায়, আর সিলেট প্রথমে আইসেন, এই যে
কতটা জায়গা শাহজালাল গেছেন, ক্রিকেট স্টেডিয়ামও গেছেন, পাশাপাশি সকালেই কিন্তু ব্যাংক রানা দি বা টুর্নামেন্টের উদ্দেশ্যে। যাই হোক, আমি একটু আপনার সাথে আবার কথা বলি। দাঁড়ান দাঁড়ান, আমি জানি না, বাট আল্লাহর রহমতে আমি এখনো বিপদে পড়িনি, আমার আল্লাহ আমাকে এখনো বিপদে ফেলেনি। যাই যাক, এই যে রাইড শেয়ারিং মানে করানো হলে আপনার বাংলাদেশের প্রতি ভালোবাসা দেখাই আপনি রাইড শেয়ারিং করছেন না? আসলে যাই, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালোভাবে রাইডটা কমপ্লিট করতে পারি। আর কি বলবো, কোন কোন জায়গায় গেছিলেন আপনি এই পর্যন্ত? মানে সাইকেলিং করে, সাইকেলিং করে গিয়েছি আমি ঢাকা থেকে আপনার নরসিংদী, নরসিংদীর থেকে বামনবাড়ি, বামনবাড়ির থেকে হবিগঞ্জ, হবিগঞ্জ থেকে মৌলভী বাজার। রাতকে না দিনে রাইড শেয়ারিং করেন? আমি দিনে, দিনেই সাইকেলে চালি। আর্লি মর্নিং পাঁচটা থেকে আমার 12:30 দিকে রাইড শেষ হয়ে যায়, তারপরে আমি রেস্ট করি। রেস্টে থাকি। যাই হোক, এই যে সাইকেল আমরা একটু দেখাই আপনারা, তাই সিলেট আইসেন আর আইয়া হইবেন যে সিলেটের মানুষ খুব পালা আর শাহজালাল শাহপুরান মাঝে তাই জিয়ারা করছি, জিয়ারা করিয়া তাই এই পর্যন্ত 3 ডিভিজন নিচে তাই আমরা পাইছি। আমি জিজ্ঞা করলাম যে আপনি সিলেট টিকা লাগিয়ে আইসেন, তো তাই কইলা যে আমার মূল উদ্দেশ্য হইলে গিয়া বাংলাদেশটা আমি পুরিয়া দেখবো, আর বাংলাদেশের প্রতি আমার ভালোবাসা আছে, আর বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমার যাওয়ার একটা চাওয়া পাওয়া আছে, এটা কিন্তু আমি পুরিয়া দেখতাম চাই যে বাংলাদেশ আসলে এই ফটো দেখতাম। এই যে তার ভালোবাসা বাংলাদেশের প্রতি এটা দেখাই কিন্তু পারিছে তাই বর্তমানে। আসলে আপনার পরিবারে কি কোনো সমস্যা হবে কি না? না না না, আমার পরিবারে কোনো সমস্যা, আমার পরিবার আমার পাশে আছে, সাপোর্ট করে, সাপোর্ট, পরিবারের সাপোর্ট ছাড়া আমি একটা মেয়েকে কখনো কেউ এইভাবে ছাড়ে না, আমার পরিবার সবসময় অলওয়েজ আমার পাশে আছে। আপনারা ক্ষয় পাইব না পাশের পরিবারে? আচ্ছা, যাই হোক যাই হোক, আসলে এই দিকে আমরা দেখলাম না যেহেতু তাই নিশ্চিত করা, আসলে যাই হোক, লাইভে যারা যুক্ত আছেন দেশ বিদেশে সকলে ধন্যবাদ জানাইলাম, পাশাপাশি যারা দেশ বিদেশে আপনারা লাইভে দেখছেন ওনাদেরকে কি বার্তা দিবেন শেষ পর্যায়ে আমাদের সিলেট থেকে? সিলেট থেকে বলতেছি যে সিলেট আসলে অনেক ভালো, সিলেটের মানুষ অনেক ভালো, আর সিলেটটা হয়েছে অলিয়ালিয়ার দেশ, এখানে আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়, যেমন আমার মনটা একদম মানে ফ্রেশ হয়ে গেছে, নেগেটিভ চিন্তা ভাবনা থাকে না, সেটাই আর কিছু না। ধন্যবাদ আপনার, আসলে যাই হোক, আপনার নামটা বলেন না? আমার নাম তানজিনা মিতু। তানজিনা মিতু জি। যাই হোক, আসলে দর্শক আমরা বিদায় নিলাম, যারা লাইভে যুক্ত আছেন ওনাকে কমেন্ট করার সকলের ধন্যবাদ জানাইলাম, দেশ বিদেশ থেকে যারা আসেন অবশ্যই বালা চাপা সুস্থতা বাড়ানোর সাহসিকতা আমরা দেখাইলাম, প্রায় 5টা জেলা ঘুরছেন ইতিমধ্যে তাই 64টা জেলা ঘুরার মানে 64টা জেলা ঘুরবা ইলের এখানে একটা আশ্বাস স্থানের মধ্যে রয়েছে, এটাই আমরা প্রত্যাশা দিলাম যে বালা তাহতা সুস্থতা হতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।